ইজিদের ব্যাপারে পূর্বোক্ত ওলামা ইকরামের বক্তব্য কি ছিল? ইবনে হাজার আসকালানি আলাইহির রহমা, এই পৃথিবীর শ্রেষ্ঠ সুনামধন্য আলেমদের একজন তিনি, ইবনে হাজার আসকালানি, তিনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো, ইজিদ সম্পর্কে আপনার মতামত কি? তিনি বললেন, মাকদুহুন ফি আদালাতিহি, সে এমন এক ব্যক্তি যে প্রশ্নবিদ্ধ, তার চরিত্রটা প্রশ্নবিদ্ধ চরিত্র, প্রশংসিত কোনো ব্যক্তি ইয়াজিদ হতে পারে না। আমরা অনেক সময় দেখি অনেকে ইয়াজিদের প্রশংসা করে, ইবনে হাজার আসকালানির মতো এত বড় আলেম মিশরে তিনি শুয়ে আছেন। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, তিনি বলছেন, মাকদুহুন ফি আদালাতিহি, তার ভিতরে কোনো ন্যায়পরায়ণতা ছিল না, কোনো আদালত ছিল না, প্রশ্নবিদ্ধ একজন ব্যক্তি হচ্ছে ইয়াজিদ। আহমদ বিন হাম্বাল আলাইহির রহমা, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি কি ইয়াজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন? সঙ্গে সঙ্গে তিনি বললেন, লা ওয়ালা কারামা, তার তো কোনো সম্মানই নাই, যার কোনো সম্মান নাই এমন কোনো ব্যক্তি থেকে কোনো হাদিস নেওয়া যায়, তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। এইভাবে করে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ, ইবনে জাউজি, ওনাকে জিজ্ঞাসা করা হলো, মা রায়ুকুম লি রাজুলিন হাকামা সালাসা সিনিন, যেই লোকটা এতগুলা বৎসর, তিনটা বৎসরের তার হুকুমের সময় তার নির্দেশে এত বড় জুলম হলো, তার ব্যাপারে আপনার মতামত কি? তিনিও বললেন, সে ছিল নেফাকে পরিপূর্ণ, সে ছিল ফাসেক, সমস্ত ওলামায়ে কেরাম তার ব্যাপারে প্রশংসা করেনি। আজকে যদি আমরা নতুন করে প্রশংসা করি, এটা হবে খেয়ানত, এটাও হবে মুনাফিকি। ইজিদের প্রশংসার নাম ইমান নয়, হোসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুর প্রশংসার নাম হচ্ছে ইমান, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, এক্ষেত্রে কোনোভাবেই বাড়াবাড়ি করার সুযোগ নেই। ইসলামের কোনো জায়গায় আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। শিয়ারা এই জায়গায় বাড়াবাড়ি করতে গিয়ে মাথার মধ্যে তারা নিজেরাই মাথাকে কেটে ফেলে, পিঠের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে কেটে ফেলে, মাটির মধ্যে হাই হাসান হাই হুসাইন বলে মাতম করে চিৎকার করে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাদেরকে কোনোভাবেই শিখায় না। এই শরীরটা যিনি দিয়েছেন একমাত্র তার জন্য, এই শরীর, এ রক্ত, এই জীবন তার জন্য দিতে পারবেন, অন্যথায় আপনি নিজের মন গড়া কোনো পদ্ধতিতে রক্ত ঝরালে এই রক্ত ঝরানোর কারণেও আল্লাহর কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও দেখবেন কিছু কিছু মসজিদ আছে, যে মসজিদগুলো শিয়াপন্থী মসজিদ, সারা বছর নামাজ কেমন হয় না হয় এগুলার কোনো খোঁজ খবর নেই, কিন্তু যেই মহরম আসে পুরাটা লাইটিং করে তারা খালি অপেক্ষায় থাকে কখন সময়টা আসবে। সময়টা আসলেই একদিনের জন্য তারা নবী প্রেম, আহলে বাইতের প্রেমের জন্য সিক্ত হয়ে রাস্তায় মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীরের মধ্যে আঘাত করে, রক্তপাত করে নিজের শরীর থেকে নিজে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ইসলাম আমাকে কোনো দিনের জন্য শিখায় না। এই জাতীয় কর্মকাণ্ড শিয়াদের দ্বারা শুরু হয়েছে, শিয়ারা যে বর্বর কাজগুলো করে এই জন্যে আমরা না করার কারণে তারা আমাদেরকে দোষী মনে করে, যে এদের মনে হয় নবীজির প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই। আচ্ছা বলেন তো দেখি, আজকের জুমআতে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম, এই পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে কোনো সন্দেহ আছে? পুরো কথাগুলো আহলে বাইতের মহাব্বতে, কিন্তু মহাব্বত করতে হবে যেভাবে রসুল করতে বলেছেন, মহাব্বত করতে হবে যেভাবে রসুল শিখিয়েছেন। এটার বাইরে গিয়ে যখন আপনি মহাব্বত করবেন তখন ইমান ত্রুটিপূর্ণ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের পর আহলে বাইতের মহাব্বত থাকতে হবে।
আহলে বাইতের মহাব্বত বড় দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত নিয়েছেন। যখন বায়াত নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাকিবে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা মানুষের সামনে তুলে ধরেছেন। আলী কে, আলীর সম্মান কি? ফা বাকা আলী বুকা আন, আলী কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, এমন প্রশংসার কথাগুলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছেন হযরত আবু বকরের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। বোঝা যায় এই জায়গাতে আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো রকম দ্বন্দ্ব ছিল না। এই দ্বন্দ্ব নিয়ে আসছে শিয়ারা, ইহুদিদের পরচনায় পরচিত হয়ে তারা নিয়ে আসছে। এই নিয়ে আসার কারণে আমাদের দেশে শুরু হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের বাহিরেও সূরা ভেলায়া নামক একটি সূরা, স্বতন্ত্র একটি সূরা, এই সূরাটা শিয়ারা নিজেরা, তারা নিজেরা বানিয়ে এই সূরাটা পড়ে। এটার মধ্যে সাতটা আয়াত আছে, সাতটা আয়াত আছে, তারা বৃদ্ধি করে নিচ্ছে। আরেকটা সূরা তারা বানিয়েছে সূরা নূরাইন, এটার মধ্যে 39টা আয়াত। কয়টা চিন্তা করেন, আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে এখন শিয়াদের কার্যক্রম এত বেড়ে গেছে। সেদিন যে দেখলাম একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, সে পর্যন্ত বলতেছে কোরআন থেকে নাকি আমরা আয়াত গায়েব করে দিয়েছি। আরো কিছু আয়াত ছিল, শব্দ ছিল, আমরা নাকি গায়েব করে দিয়েছি। এরপরে সে আবার আয়াত পড়ে পড়ে শোনাচ্ছে যে এই আয়াতটা ছিল এরকম, আমরা নাকি বানাইছি এরকম। কন্যা আউযু বিল্লাহ, এই কোরআনের মধ্যে পর্যন্ত তারা হাত দিয়েছে। অতি মহব্বত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা মহব্বত করি আহলে বাইতকে হৃদয় থেকে, তবে কোনোভাবেই কোরআন সুন্নার বাহিরে গিয়ে মহব্বত করা যাবে না। মহব্বত করতে হবে কোরআন সুন্নার শেখানো পদ্ধতিতে। প্রিয় হাজিরিন, আজকের এই আলোচনায় পরিষ্কার যে বিষয়টি বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের অনুসৃত পথ আর পন্থায় আমরা যদি চলতে পারি, এটা হবে নাজাতের পথ। জীবনে আপনি সাহাবায়ে কেরামকে যদি পাথেয় বানিয়ে নিতে পারেন, কোরআন সুন্নার পথ যদি সাহাবায়ে কেরামের জীবন আদর্শ থেকে আপনি গ্রহণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এত আদর করে গেছেন, ভালোবেসে গেছেন। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের ইমানের নমুনা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা জীবনটা উৎসর্গ করে গেছেন নবীজির জন্য, দ্বীনের জন্য। ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, কিছু হলেই সাহাবায়ে কেরাম বলতেন নবী মা বাপ সব কুরবান হয়ে যাক, আপনার জন্য মা বাপ সব কুরবান হয়ে যাক, আপনার জন্য মা বাপ কুরবান হয়ে যাক, জীবন কুরবান হয়ে যাক, নবী সব কুরবান হয়ে যাবে, কিন্তু আপনাকে ছাড়তে চাই না, আপনাকে যে ধরেছি এই মহব্বত, কাল কিয়ামতের দিন যেন একসঙ্গে থাকতে পারি। এটা ছিল সাহাবায়ে কেরামের, কত সাহাবীদের বক্তব্য। সাহাবায়ে কেরামের ভিতরে 11 বছরের একজন সাহাবি, ওনাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি যে আমার খেদমত করে দিলা, ওজুর পানি এনে দিলা, কাব আল আসলামী ওনার নাম ছিল, রবিআ তুবনু কাব আল আসলামী, রবিআ তুমি 11 বছরের যুবক, ওজুর পানিটা দূর থেকে তুমি এনে দিছো কষ্ট করে, আমার কাছে কিছু একটা চাও, তোমার ঘর বাড়ি কিছু নাই, মসজিদে থাকো ঘুমাও, আমার কাছে কিছু একটা চাও। সাহাবি পরিষ্কার বললেন নবী কিচ্ছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে আপনার সাথে থাকতে পারি, এমন একটা দোয়া আপনি আল্লাহর কাছে করে দেন। সুবহানাল্লাহ,
দেখেন সাহাবা ইকরামের চাওয়া পাওয়া কি, 11 বছরের মানুষ নবীজির কাছে বলতেছে কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিকে বললেন, ফা ইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিয়ে আমাকে একটু সহযোগিতা করো যাতে করে তুমি অধিক পরিমাণ ওই সেজদার কারণে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো আর মালিক যেন খুশি হয়ে তোমাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সুবহান, প্রিয় হাজরিন, যতজন আজকের এই জুমাতে আসছেন জীবনটা পরিবর্তনের চেষ্টা করেন।